তোমরা রাজ্যের মধ্যে জব ফেয়ারের মাধ্যমে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে তোমরা যারা এখানে মাধ্যমিক পাস ন্যূনতম করে রেখেছ মাধ্যমিক পাস সাথে টুয়েলভ পাস করে রেখেছ তোমাদের জন্য এখানে ভেগেন্সি বের হয়ে গেছে তো এখানে যারা মাধ্যমিক পাস টেন পাস করে রেখেছ তাদের জন্য আলাদা ভেগেন্সি টুয়েলভ পাসের জন্য আলাদা বেগেন্সি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য আলাদা ভেকেন্সি রাখা হয়েছে তো টোটাল এখানে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে তার নোটিফিকেশন বের হয়েছে তো আমি অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসের তথ্যগুলি তুলে ধরছি তো তোমরা চলো অফিশিয়াল নোটিফিকেশানটা দেখে দিই তো চলে আসলাম অফিসিয়াল নোটিফিকেশনের উপর এই নোটিফিকেশানটা দেখো গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং আগরতলা থেকে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এখানে জব ফেয়ার নেওয়া হবে জব ফেয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের জবগুলি দেওয়া হবে তো এখানে কীভাবে আবেদন করবে কতগুলি পোস্ট রাখা হয়েছে প্রথমে বলেছি যে একশো পাঁচটি বিভিন্ন দপ্তরে নেওয়া হবে তো এখানে কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে সম্পূর্ণ ডিটেলসে আমি বলছি এখানে দেখো বলা হয়েছে ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যর মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় আগামী একুশে জুন দুই হাজার তেইশ ঠিক আছে এই জিনিসটা তোমরা মনে রাখবে এখানে যে তোমাদের জব ফেয়ারটা হবে ইন্টারভিউটা হবে এটা ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে হবে তো এখানে যে ডেটটা তোমাদের দেওয়া হয়েছে একুশে জুন দুই হাজার তেইশে কিন্তু এখানে ইন্টারভিউটা হবে সরাসরি ইন্টারভিউটা হবে তো এই সম্পর্কে ডিটেলসে বলবো কোথায় হবে সেই লোকেশানটা দেখো এখানে বলা হয়েছে শ্রমভবন অফিস লিন আগরতলা প্রাঙ্গণে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটিই কিন্তু এখানে বলা হয়েছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিসের দ্বারা তোমাদের কিন্তু জব ফেয়ারটা একুশে জুন দুই হাজার তেইশে নেওয়া হবে কোথায় নেওয়া হবে শ্রমভবন অফিস লেন আগরতলা প্রাঙ্গণে এগারো কোটিকা সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে তো যারা এখানে আবেদনটা করবে কীভাবে করবে সে সম্পর্কেও বলবো তারপর বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো তোমাদের ভেগেন্সি দেওয়া হলো কী কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু বলবো তো ধৈর্য সহকারে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে নাও তাহলেই কিন্তু তোমরা এই সম্পর্কে আবেদনটা করতে পারবে এখানে দেখো নেম অফ এমপ্লয় তোমাদের কোন ডিপার্টমেন্টে নেওয়া হবে প্রথম বলেছে হোটেল রিমি ইন্টারন্যাশনাল এই জায়গাতে তোমাদের জবটা দেওয়া হবে এখানে ফ্রন্ট অফিস তারপর কুক এখানে দেখতে পাচ্ছো অনেকগুলি পোস্ট কিন্তু রাখা হয়েছে তো আমি সবগুলি ডিটেলসে আলোচনা করবো না তাহলে কিন্তু ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো আমি এক নম্বরে যে জবটা তোমরা এখানে দেখে নেও এখানে তুলে ধরা হয়েছে কোন পোস্টে কতজন নেওয়া হবে জব লোকেশন ত্রিপুরার মধ্যেই কিন্তু তোমাদের হবে ঠিক আছে তো এখানে স্যালারি তোমাদের পোস্ট অনুসারে কিন্তু দেওয়া হবে কোয়ালিফিকেশন এখানে তুলে ধরা হয়েছে এজ লিমিট আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আবেদনটা করতে পারবে দুই নম্বরে তোমাদের আরেকটি কোম্পানির মধ্যে এখানে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছ তো এর জন্য পোস্ট যে রাখা হয়েছে টোটাল দেখতে পাচ্ছ এখানে তিরিশটি আগরতলাতে তোমাদের জব থাকবে স্যালারি নয় হাজার পাঁচশো টাকা পার মান্থ দেওয়া হবে এখানে মিনিমাম তোমাদের টুয়েলভ পাস চেয়েছে একুশ থেকে আট আঠাশ বছরের মধ্যে হলে আবেদনটা করতে পারবে তিন নম্বরে যে পোস্টার রাখা হয়েছে এই পোস্টটা আবেদন করতে হলে তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে ইলেকট্রিশিয়ান এই পোস্টে থাকবে তোমাদের একটি পোস্ট আগরতলার মধ্যে জব থাকবে নয় হাজার টাকা প্রতি মাস স্যালারি দেওয়া হবে এখানে কিন্তু আইটিআই সাথে তোমাদের টেন পাস হতে হবে তো তোমাদের বিলু বলা হয়েছে যে এজ লিমিট তিরিশ বছর হলে আঠারো থেকে আবেদনটা করতে পারবে চার নম্বরে তোমাদের এখানে যেই পোস্টগুলি দেওয়া হয়েছে এখানে টোটাল পঁচিশটা পোস্ট জব লোকেশান থাকবে আগরতলা আট থেকে পঁচিশকে অর্থাৎ আট হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে স্যালারি দেওয়া হবে এখানে মিনিমাম বলা হয়েছে মাধ্যমিক পাস প্লাস এক্সপিরিয়েন্স ইন সেলস ঠিক আছে মাধ্যমিক পাস সাথে তোমাদের সেলসের যদি এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে মিনিমাম তোমাদের আঠারো বছর কিন্তু এখানে হতে হবে আবেদন করতে চাইলে পাঁচ নাম্বার যে পোস্টটা দেওয়া হয়েছে এখানে দেখো টাটা মোটরস তোমাদের এই কোম্পানিতে নিয়োগ করা হবে অ্যাকাউন্টস স্টাফ হিসাবে দুইটি পোস্ট রাখা হয়েছে নিচে আরেকটি পোস্টে তিনটি আগরতলাতে জব থাকবে এখানে স্যালারি কিন্তু তোমাদের পোস্ট অনুসারে দেওয়া হবে নিচের পোস্টার জন্য স্যালারি কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে দেওয়া হবে তো এখানে কোয়ালিফিকেশন একটু বেশি চেয়েছে এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারো ছয় নম্বর যে পোস্টটা রাখা হয়েছে এই পোস্টে যদি তোমরা আবেদন করতে চাও এখানে পোস্ট এখানে তুলে ধরা হয়েছে জব লোকেশান আগরতলার মধ্যে হবে স্যালারি আট হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তোমাদের এখানে টুয়েলভ পাস চেয়েছে সাথে যদি গ্র্যাজুয়েশান থাকে তাহলে প্রায়োরিটি দেওয়া হবে কিছু পোস্ট রয়েছে আর তোমাদের মাধ্যমিক পাসও চেয়েছে তো এই সমস্ত পোস্টটা আবেদন করতে হলে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এজ লিমিট হলে কিন্তু আবেদনটা করতে পারবে সাত নাম্বার যে পোস্টার রাখা হয়েছে এখানে এই পোস্টে আবেদন করতে হলে তোমাদের পোস্ট এখানে তুলে ধরা হয়েছে দেখে নিবে স্যালারি কিন্তু দশ হাজার করে দেওয়া হবে এখানে সাত হাজারও একটা পোস্টার রয়েছে গ্র্যাজুয়েশন চেয়েছে একটি পোস্ট রয়েছে এখানে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে দশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে আগরতলাতে জব লোকেশান হবে তো চব্বিশ বছর থেকে তিরিশ বছরের মধ্যে হলে এখানে কিন্তু ফিমেলরা এই পোস্ট আবেদন করতে পারবে নিচের পোস্টটিতে আইটিআই প্লাস মাধ্যমিক পাস চেয়েছে হচ্ছে আঠেরো থেকে আঠাশ বছর হলে আবেদন করতে পারবে তো বন্ধুরা পোস্ট ডিটেলস তোমাদের এখানে আলোচনা করেছি টোটাল একশো পাঁচজন কিন্তু এই ষাটটি ডিপার্টমেন্টে তোমাদের নেওয়া হবে টোটাল যে সংখ্যাটা একশো পাঁচজন মেল ফিমেল সকলের জন্য এখানে পোস্ট আলাদা করে দেওয়া হয়েছে তো ডিটেলসে আমি বলেছি রিক্রুটমেন্ট সম্পর্কে কিভাবে তোমরা আবেদনটা করবে সেই সম্পর্কে এখন বলবো পোস্ট এবং স্যালারি তোমাদের জব লোকেশন এডুকেশান কোয়ালিফিকেশান এজ লিমিট সবগুলি কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করেছি এখন বলছি যে তোমরা এখানে আবেদন করতে হলে কীভাবে আবেদনটা করবে নিচে কিন্তু তোমাদের নির্দেশাবলী যে ইন্ট্রোডাকশান সেগুলি তুলে ধরা হয়েছে এখানে ঠিক আছে আবেদন করতে হলে তোমাদেরকে বলা হয়েছে সরাসরি ওইখানে যেতে হবে কোনো ধরনের আগে কিন্তু আবেদন করতে হবে না তোমাদের বায়োডাটা এগুলি একটা ফর্মের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন যেভাবে করো এইভাবে লিখতে হবে লেগে কিন্তু যেতে হবে তারপর তোমাদের শিক্ষাগত যে যোগ্যতা রয়েছে যেমন মাধ্যমিক পাস মাধ্যমিক পাশের এডমিট মার্কশিট সার্টিফিকেট এগুলির জেরক্স কপি নাগরিকতার সার্টিফিকেট যেটা তোমরা পিআরটিসি বলতে পারো ঠিক আছে পিআরটিসি এনসিএস ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কার্ড তা এগুলি যদি তোমাদের থাকে তাহলে কিন্তু ওইখানে জমা করবে জেরক্স কপি ঠিক আছে তারপর সাথে ফটো নিয়ে যাবে তোমরা ওখানে যখন ইন্টারভিউ দেবে সিলেকশন হবে তোমরা কিন্তু ওইখানে দিতে হবে এগুলি ঠিক আছে তো এখানে কিন্তু সেন্টার তোমাদের তুলে ধরা হয়েছে তো এখানে লেখাগুলি কিন্তু একটু ভালোভাবে বোঝা যাচ্ছে না আমি যতটুকু তোমাদেরকে ক্লিয়ার করে বলছি তোমরাও একটু স্ক্রিনশট নিয়ে নাও দেখে নেবে তো আমি যতটুকু বোঝা যাচ্ছে সবগুলি তোমাদের কিন্তু বলছি তারপর বলা হয়েছে এখানে দুই নম্বরটা দেখো বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলার যোগাযোগ করা যেতে পারে ঠিক আছে এনসিএস যে কেরিয়ার সার্ভিস রয়েছে আগরতলা বিস্তারিত জানলে কিন্তু ওইখানে যোগাযোগ করতে পারো ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার বা রিক্রুটমেন্ট ড্রাইভ এ সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে ঠিক আছে তো যে লোকেশানটা দেওয়া হয়েছে আমি আবারও বলবো তোমাদের কোথায় যেতে তো এই লোকেশানে কিন্তু ডাইরেক্ট তোমাদের বলা হচ্ছে সরাসরি কিন্তু ওইখানে যাওয়ার জন্য তো এগুলি কিন্তু ইন্ট্রোডাকশান তোমাদের কি কি লাগবে সেগুলি আমি বলেছি ডাইরেক্টর ম্যান ম্যান পাওয়ার অ্যান্ড এমপ্লয় থেকে এসেছে তা আবারও তোমাদেরকে বলে দেই যে যে ডকুমেন্টগুলি তোমরা ওইখানে নিয়ে যাবে ঠিক আছে এমপ্লয়মেন্ট তোমাদের যে পিআরটিসি তারপর ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কার্ড তারপর তোমাদের আধার কার্ড ঠিক আছে তোমাদের আধার কার্ড আই আইডেন্টি কার্ড যে ভোটার আইডি রয়েছে আই কার্ড আধার কার্ড তোমাদের টেন যে যারা মাধ্যমিক পাসে আবেদন করবে মাধ্যমিকে তোমাদের যাদের এ এডমিট তারপর তোমাদের মার্কশিট সার্টিফিকেট এগুলি কিন্তু নিয়ে যাবে যারা টুয়েলভ পাস দিয়ে করবে টুয়েলভ পাসের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন যেমন এডমিট মার্কশিট তারপর তোমাদের যে সার্টিফিকেট রয়েছে এগুলি নিয়ে যাবে যারা গ্র্যাজুয়েশান লেভেলে আবেদন করবে তোমাদের গ্রাজুয়েশান লাস্ট ইয়ারের মার্কশিট নিয়ে যাবে তারপর সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমরা ওইখানে নিয়ে যাবে যাওয়ার পর তোমরা যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটে কিন্তু যেতে হবে একটি ডেটে কিন্তু রাখা হয়েছে একুশে জুন মনে রাখবে একুশে জুন দুই সালে কিন্তু ইন্টারভিউটা হবে জব কেয়ারটা হবে কোথায় হবে সেটা বলেছি সম্ভবন অফিস লিন আগরতলা প্রাণগণের সকাল এগারোটা থেকে তোমাদের শুরু হয়ে যাবে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে ইন্টারভিউটা দিতে পারবে মনে রাখবে ডেটটা আবারও বলছি একুশে জুন দুই হাজার তেইশ তাহলে বন্ধুরা তোমাদেরকে আশা করছি বুঝাতে পেরেছি এই রিক্রুটমেন্ট সম্পর্কে সমস্ত প্রসেস তোমাদেরকে বুঝাতে পেরেছি তো এখানে যে রিক্রুটমেন্টটা করবে সেটাও বলে দিয়ে এটা কিন্তু বিভিন্ন কোম্পানিতে নেওয়া হবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন কোম্পানিতে নেওয়া হবে যে প্রাইভেট কোম্পানি রয়েছে প্রাইভেট কোম্পানিতে কিন্তু তোমাদের জবটা হবে ঠিক আছে তো ওইখানে গিয়ে তোমরা যদি আরও কিছু বিস্তারিত জান বিস্তারিত জানতে চাও তাহলে যেদিন ইন্টারভিউটা হবে ওই দিন তাদের সাথে সরাসরি কথা বলে নেবে যে কিভাবে আরও কিছু তোমরা কোথায় থেকে কী করবে সব কিছু কিন্তু তাদের থেকে জানতে পারবে তো আশা করছি তোমরা বুঝতে পারছি রিক্রুটমেন্ট সম্পর্কে আরও যদি তোমাদের কোনো কোনো কোয়ারি জানার থাকে তো তোমরা ভিডিও নিচে কমেন্ট করতে পারো সেগুলি রিপ্লাই করার চেষ্টা করবো আজকের জন্য এতটুকু রাখছি জয় হিন্দ